আর এখানে তো পাওয়ার ডোরের ব্যবহার আছে, যেটা চাইলে আপনি কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখা যাচ্ছে সাইডের পার্টিশনগুলো দেখেন, আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে। সিটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন, সামনের মনোগ্রামটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন, বাম সাইডের হেডলাইটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। ইভেন এসির যে জালিগুলো আছে নিকেলের ব্যবহার আছে। কিন্তু পাওয়ার ডোর চাইলে কিন্তু ড্রাইভিং সিটে বসেও কিন্তু পাওয়ার ডোর আপনারা কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং হুইলটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আদিবা কার সেন্টার থেকে আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের টয়োটা রম 2011 মডেল 2016 রেজিস্ট্রেশন ইয়ার অকটেন ড্রাইভের একটি গাড়ি, সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে আছে। ডকুমেন্টসগুলো মাশাআল্লাহ আপ টু ডেট অবস্থায় পাবেন 1500 সিসি ভ্যারিয়েন্টের এই গাড়িটিতে। সামনের হেডলাইটটি 100% অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে পাচ্ছেন ফগ ল্যাম্প সহকারে। দেখা যায় নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে, ঢাকা মেট্রোকা 20 সিরিয়াল একটি গাড়ি। সামনের মনোগ্রামটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন, বাম সাইডের হেডলাইটিও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে। প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়োটার যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার, হিট টেম্পারেচার সহকারে আপনারা এই গাড়িটির সাথে পাচ্ছেন। চারটা চাকা এলইডিম সহকারে মাশাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে। আর বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন। আর এই গাড়িতে পাওয়ার ডোরের ব্যবহার আছে, যেটা চাইলে আপনি কিন্তু রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন। দেখা যাচ্ছে সাইডের পার্টিশনগুলো দেখেন, আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আছে। সিটগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন। আর এই গাড়িটা কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল দিবে। আসবেন প্র্যাকটিক্যালি দেখবেন, 100% কনফিডেন্স দিলাম, আসলে পছন্দ হবে ইনশাআল্লাহ। চাইলে কিন্তু পাওয়ার ডোর রিমোটের মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। আর কোনো পিলার কিন্তু নেই, একেবারে ফাঁকা অবস্থায় আছে, মানে কমফোর্টেবল জার্নির জন্য রোম কিন্তু খুবই ভালো একটি গাড়ি। চারটা চাকা এলইডি সহকারে ফ্রেশ অবস্থা পাবেন এবং প্রত্যেকটা গ্লাসই টয়োটার অরিজিনাল স্টিকার, জাপানিজ যে স্টিকারগুলো থাকে মাশাআল্লাহ কিন্তু পাবেন। দেখেন ব্যাক গ্লাসে অরিজিনাল টয়োটার জাপানিজ স্টিকার, গ্রেটিং স্টিকার সহকারে আছে। আর এই ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে জেনুইন ব্যাকলাইট এখন পর্যন্ত আপনারা পাবেন। দেখেন সামনে পিছনে দুটো নাম্বার প্লেটই কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায়। ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়ির সাথে আছে। প্রত্যেকটা ডোরের পার্টিশন মাশাআল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির। আর গাড়িটি সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি। দেখেন যে পিছনে যে সেসিসের কালার, এই যে টিন বডি বলে, এটি কিন্তু টিন বডি, একেবারে জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল সেটআপে মাশাআল্লাহ পাবেন। সিলিংয়ের কন্ডিশন দেখেন, রিকন্ডিশন একটা গাড়ির ফিল মাশাআল্লাহ এই গাড়িটা আপনাদেরকে দিবে। ডান সাইডের ব্যাকলাইটটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে ব্যাকলাইট এখন পর্যন্ত আছে, গ্রেটিং স্টিকার সহকারে, ক্রস শেপ দেখেন গাড়ির, আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের পছন্দ হবে, একদম ফ্রেশ অবস্থায় আছে। আর শাটার ডোর থাকার কারণে কিন্তু খুবই কমফোর্টেবলভাবে কিন্তু ওঠানামা করতে পারবে। দেখেন যে সিটের ফ্যাব্রিক্স, দেখেন সিট কাভার থাকতে কিন্তু ছিদ্র করা থাকতো, কারণ সিট পেস্টিং করার জন্য, বাদাই করার জন্য, আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা। সিলিংয়ের কন্ডিশন দেখেন, রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল পাবেন। রমের যে অরিজিনাল যে রেনশেডগুলো গাড়ির সাথে কিন্তু এখন পর্যন্ত আছে, দেখেন রম লেখা যে স্টিকার। আর সেন্সর আছে, যেহেতু পুশ সেন্সরের অপশন আছে, রিমোট কন্ট্রোল একটি গাড়ি। দেখেন সাইডের অপশন দেখেন একদম ফ্রেশ অবস্থায়। দরজার পার্টিশন দেখেন, রাফ ইউজ করলে কিন্তু কখনোই এত ফ্রেশ থাকতো না। সেন্ট্রাল লক, অল অপশন অটো, নিকেল ডোর হ্যান্ডেল, ইভেন এসির যে জালিগুলো আছে নিকেলের ব্যবহার আছে। কিন্তু পাওয়ার ডোর চাইলে কিন্তু ড্রাইভিং সিটে বসেও কিন্তু পাওয়ার ডোর আপনারা কন্ট্রোল করতে পারবেন। স্টিয়ারিং হুইলটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে মাশাআল্লাহ একদম অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায়। সিলিংয়ের কন্ডিশন দেখেন, জাস্ট ওয়াও, কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে। এই যে জাপানিজ অরিজিনাল স্টিকার, সাইডের যে পার্টিশন, এগুলো কিন্তু 100% ফ্রেশ অবস্থায় পাবেন আমাদের কাছে। দেখেন দেখলে মনে হয় যে কালার করা, মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল কালার। দেখেন অরিজিনাল যে হেডলাইট, পেস্টিং দেখেন জাপানিজ পেস্টিং, অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটি আমাদের কাছে। দেখেন পার্টিশনগুলো মাশাআল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা, ড্রাই নতুন একটি ব্যাটারি আছে, ভিতরে যে কম্বলগুলো আছে হিট প্রুফের ব্যবহার আছে, মাশাআল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন। গাড়ির সাথে অরিজিনাল 1500 সিসি ভিভিটি ইঞ্জিন, গাড়ির সাথে 1500 সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স কিন্তু পাবেন, ফুললি অকটেন চলিত একটি গাড়ি। তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, টয়োটা রম 2011 মডেল 2016 রেজিস্ট্রেশন ইয়ার অকটেন ড্রাইভের একটি গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 1560,000 টাকা। আসলে কিছুটা প্রাইস কমানো যাবে, তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন, প্র্যাকটিক্যালি গাড়ি দেখবেন, ইনশাআল্লাহ পছন্দ হবে, সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি। আদিবা কার সেন্টারে আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 0173415497 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।